এটা একটা আমার কাছে মনে হয় পত্রিকা যদি একটা পত্রপত্রিকার নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমন। বাংলাদেশ সিভিল সার্ভিস বিসিএস পরীক্ষাসহ গত ১২ বছরে ৩০টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের মামলায় গ্রেপ্তার ১৭ আসামির মধ্যে ১০ জনকে কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার ৯ জুলাই ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হকের আদালত শুনানি শেষে জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন সরকারি কর্ম কমিশন পিএসসির সাবেক চেয়ারম্যানের গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর ছেলে সৈয়দ সোহানুর রহমান সিয়াম, পিএসসির উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির, সাবেক সেনা সদস্য নোমান সিদ্দিকী, অডিটর প্রিয়নাথ রায়, ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম, নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহাদাত হোসেন, ঢাকার ইমিগ্রেশন ও পাসপোর্ট অফিসে কর্মরত মোহাম্মদ মামুনুর রশিদ ও শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসান। আসামিদের পক্ষে ফারুক আহমদ, কাউসার আহমেদ সহ কয়েকজন আইনজীবীরা জামিন চেয়ে শুনানি করেন। সবচেয়ে প্রথমে হচ্ছে এই মামলায় বলতে চাই যে এখানে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তি নেই, এখন এই মামলাটা পুলিশ বাড়িয়েছে আর সাপে লাভ নাই। এবং এই মামলার যে উৎস ওনারা দেখাচ্ছে যে এটা একটা পত্রিকার নিউজ হয়েছে, একটা অনুসন্ধান রিপোর্টের কারণে এই অভিযানটা শুরু হয়েছে। এই যে আমাদের বিরুদ্ধে যে ক্লেমটা দেওয়া হচ্ছে ১০-১২ বছর থেকে করছি, কারণ আপনি জানেন যে আমাদের প্রতিটা ডিপার্টমেন্টে একটা বিভাগীয় একটা কিন্তু তদন্ত সবসময় থাকে, এত অডিট থাকে। তো এই ধরনের কোনো ঘটনা ঘটে না তাহলে আমাদের নিশ্চয়ই অডিটে এগুলো আসতো এবং আমাদের হায়ার অথরিটি যারা আছে তারাও এই বিষয়ে জানতেন। এটা একটা আমার কাছে মনে হয় পত্রিকা যদি একটা পত্রপত্রিকার নিউজ একটা হয়েছে, মিডিয়া একটা নিউজ হয়েছে, একটা মামলা না করলে কেমন। এই জন্যই একটা আমাদের নিরীহ আসামিদেরকে ধরে এনে এই মামলা দিয়েছে বলে আমরা মনে করছি। এবং যে মামলা দিয়েছে এটা ডিপার্টমেন্টের মামলা, ১১-১৫ বাংলাদেশ সরকারি কর্ম কমিশন আইন, এটা কোনো প্যানেল করে মামলা ওনারা দেন না, এটা হলো বিভাগে তদন্ত হবে মামলা। যদি কোনো গাফিল সাকিব থাকে বা কোনো লেখিনী থাকে তা বিভাগের ডিপার্টমেন্টের মামলা করতো, কিন্তু ফৌজদারি অপরাধে এই মামলাটা নয়। সেকেন্ড থিং হলো আপনারা সকালে জানেন আমাদের রেকর্ডে বলছে যে ৭ তারিখে আরেক তা আমাদের আইন হলো সিআরপিসির আইনে যেটা বলা আছে ১০০ ধরা আইন, যে কোনো আসামিকে গ্রেপ্তার করলে তার যাতায়াতের সময়টুকু বাদ দিয়ে ২৪ ঘন্টার মধ্যে তাকে কঠোর প্রশ্ন করতে হবে। কিন্তু আপনারা এখানে দেখেছেন যে আমি মোহাম্মদ আমাদের সুপ্রিম কোর্টের মেমোরান্ডাম যেটা ছিল সেই মেমোরান্ডাম ওনারা আমাদের দেন, মানে আমরা বলতে চাই আমাদেরকে ৩৮ ঘন্টা আগে দেখতে হবে, কিন্তু আমাদেরকে আদালতে আনছে ৩৮ ঘন্টা পরে, তারও বেশি সময় থেকে গ্রেপ্তার করছে। পুলিশের কাছ থেকে উইদাও আমাদের আদালতে রাখার যে বিষয়টা এটা তো ইলিগাল কাজ করেছে। আমি মাননীয় আদালতকে চ্যালেঞ্জ করেছি যে আমরা বলেছি আমাদেরকে ৫ তারিখে গ্রেপ্তার করছে এবং আমাদেরকে ৯ তারিখ উঠে আদালতে উপস্থিত করছে। এই কোথায় ছিলাম, এই কোথায় কোথায় ছিলাম তার ব্যাখ্যা আয়োগে দিয়েছি, মাননীয় আদালতকে সাক্ষ্য করতে পারেন। যেহেতু তারা মেমোরাম অ্যারেস্ট মহামান্য সুপ্রিম কোর্টের যে আদেশ ২০১৬ সালে ম্যান্ডেটরি করেছেন সেটা ওনারা ভায়োলেট করেছেন, আমরা মনে করি মাথাকেই আছি যদি মাননীয় আদালতকে আদেশ দেন এবং আমাদের যে আসামি এরা নিরীহ তারা এই ঘটনার সাথে জড়িত না। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা ১৭ আসামিকে আদালতে হাজির করেন। তাদের মধ্যে পিএসসির চেয়ারম্যানের সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, অফিস সহায়ক খলিলুর রহমান, অফিস সহায়ক সাজেদুল ইসলাম, ব্যবসায়ী আবু সোলাইমান মোহাম্মদ সোহেল, ব্যবসায়ী সহোদর শাখোয়াত হোসেন ও সাইম হোসেন এবং লিটন সরকারের স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। বাকি ১০ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়। উল্লেখ্য, ৭ আসামি ঢাকার পৃথক ৪ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিচ্ছেন। প্রশ্ন ফাঁসের ঘটনায় সোমবার ৮ জুলাই রাতে সিআইডির পক্ষ থেকে রাজধানীর পল্টন থানায় মামলা করা হয়।